আবু জেহেল পাথর নিয়ে বিশ্ব নবীর চল্লিশ হাত পিছনে দাঁড়িয়ে আছে। আবু জেহেল সামনের দিকে পা বাড়ায়, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে, আবু জেহেল পাটা যে সামনে নিবে, আবু জেহেল লক্ষ্য করে দেখে তার পাটা জমিনের সাথে কে যেন ঢালাই করে দিয়েছে। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে তার পাটা সামনেও নিতে পারে না, পিছনেও নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে তার যে ঘাড় আছে তার ঘাড়টা ডানেও ঘুরাতে পারে না, বামেও ঘুরাতে পারে না। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার মালিককে সব কিছু কে বন্ধ করে দিয়েছেন? কাদের কুদু রত্তু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবিদুল জালাল। ক্ষমতার মালিককে আরো জবান খুলে চিল্লা বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا إن الله
من بكى من خشية الله حرم الله عليه النار. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. قرآنের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ভুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার বলেন। ও নামের সুর তুলে শুধু তারে চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায়, ঠিক কিনা? জোরে কান, কে কে আল্লাহর আপন হতে চান দু হাত তুলে দেখান, বলেন আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা, দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই, ঠিক কিনা জোরে কন, যেদিকে তাকান না কেন নিয়ামত কার? আরো জবান খুলে চিল্লা বলতে হবে নিয়ামত কার? দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহরি নিয়ামত দেখিতে পাই, কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ও মসজিদের উদ্যোগে অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ চৌধুরী সাহেব প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট, আমার সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান দিগার ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? আরো জোরে সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? আরো জোরে না, সেকেন্ড কোন অপশন আছে? আর কেউ আছে? সর্বহালতে শুকরিয়া আদায় করব একমাত্র। আরো জোরে মাহফিল আসতে পেরে খুশি না বেজা? কম না বেশি পরীক্ষা করব, রাজি আছেন? সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, এই হাত উঠান, নারায়ে তাকবীর, একটু সামনের দিকে আসেন, একটু কাছে না আসলে মজা হবে না, কেউ বসবেন না, হাত উঠান, দুই হাত উঠান, দুই হাত উঠান, নারায়ে তাকবীর, একটু শরীরটা একটু মসজিদ দেন তো, মসজিদ দেন, এরকম মসজিদ দেন, এরকম মসজিদ দেন, আর একবার নারায়ে তাকবীর বলবো আল্লাহু আকবার বলে সবাই বসে পড়বেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? এই হাত উঠান, এরকম হাত উঠান, যখন আল্লাহু আকবার বলবেন তখন উপর দিকে এরকম মারবেন আল্লাহু আকবার, এইরকম, আবার সামনের দিকে যেন মারেন না, মারলে কিন্তু আবার দেখেন সমস্যা হয়ে যাবে, ঠিক কিনা? সবাই প্রস্তুত? এই রাম জীবন এলাকা, পাইকপাড়া এলাকা যেন কম্পন শুরু হয়ে যায়, শয়তান যেন পালাতে বাধ্য হয়, রাজি আছেন ইনশাল্লাহ? নারায়ণ তাকবীর, বসেন, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এখন শরীরটা একটু ফ্রি হয়েছে না? অনেকের বসে থাকতে থাকতে পা জোর লেগে গেছে, চিন্তা করতেছে আর 10 মিনিট শুনে উঠে চলে যাব, ঠিক কিনা? এখন শরীরটা একটু ফ্রি হয়েছে, ঘন্টাখানি থাকা যাবে তো ইনশাল্লাহ। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলেই বলেন আমিন। আমরা এখন জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, আলহামদুলিল্লাহ। কোন এই যে দেখেন প্যান্ডেল আছে, প্যান্ডেলের মাথা আছে, দুই সাইড আছে, এই ভিতর দিয়ে ঢোকার সাথে সাথে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন কে? কারণ এইটা হচ্ছে জান্নাতের বাগান, গুনাহ মাফ ছাড়া তো কোনো লোক জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? স্যার কোন গুনাহগার জান্নাতে যাবে?
আজকে আমরা যারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, বুঝতে হবে আমরা সবাই নিষ্পাপ, আমাদের গুনাহ নাই, ঠিক কি না? আর যারা মাহফিলের বাইরে আছে, জান্নাতের বাগানের বাইরে আছে, আমার তো মনে হয় এই পূর্ব রামজীবন পাইকপাড়া এলাকার ভিতরে দুর্ভাগা হতভাগা কপাল পোড়া তো তারাই যারা জান্নাতের বাগান পাওয়ার পরেও বাহিরে দাঁড়ায় থাকে। ভিতরে আসার দরকার আছে না নাই? এখন জান্নাতের বাগানের ভিতরে আপনি থাকবেন না বাহিরে বসে থাকবেন সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা স্যার? এখন ঠিক কিনা? এখন এইটা যে জান্নাতের বাগান, এটা দলিল লাগা শোনার দরকার আছে না নাই? বিশ্ব নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام الله أكبر ولن بشنبي آخر زمان البيغمبار جناب محمد رسول الله صلى الله عليه وسلم ولن যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোন জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। এরকম জান্নাতের বাগানের দরকার আছে না নাই? এরকম কোরআনের তাফসীর কোরআন মাহফিলের দরকার আছে না নাই? আরো জবান খুলে মুসলমানের আওয়াজে বলতে হবে, দরকার আছে না নাই? কিন্তু বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান সমাজের ভিতরে কিছু নাস্তিক মুরতাদ আছে, বর্তমান সমাজের ভিতরে কিছু কুলাঙ্গার সন্তান আছে, কিছু আবু জেহেল মার্কা লোক আছে, কিছু কুলাঙ্গার সন্তান আছে, বাবা মুসলমান দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান, এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও সামান্য কয়টা টাকার কাছে বিক্রি হয়ে মুসলমানদের সাথে বিরোধিতা করে। আরো জবান খুলে বলেন, ঠিক কিনা? সামান্য কয়টা টাকার কাছে বিক্রি হয়ে কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, কথা কয় নাকি? আছে না নাই? মুসলমান এলাকার ভিতরে যদি মমতাজ ম্যাডামকে নিয়ে আসা হয়, অনুমতির কিন্তু দরকার, কিন্তু মাহফিলের জন্য অনুমতি দরকারের আছে না নাই? ওরে খোদা দেয় না আবার, ঠিক কিনা স্যার? এখন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআনের কারিমের সাথে বিরোধিতা করে বেয়াদবি করে শত্রুতা করে কোনো লাভ আছে? পবিত্র কোরআনে কারিম নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? বান্দার ভিতরে যেন ডাউট না থাকে, কোনো সন্দেহ না থাকে, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে একটা আয়াত নাজিল করেছেন। কোরআন শরীফ খুলে দেখেন, সূরা হিজরি 9 নম্বর আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 8 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইড ইন দা হলি কোরআন, এবং সেই পবিত্র কোরআনে কারিমের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। কাজী বর্তমান সমাজের ভিতরে বসবাস করে যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা মুসলমানদের পাওয়ার আছে না নাই? মুসলমানের ইতিহাস মনে হয় এরা জানে না। মুসলমানদের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস, কথা বলেন? বর্তমান সমাজের ভিতরে যারা কোরআনের সাথে বিরোধিতা করে, রাসূলকে নিয়ে যারা প্রতিদিন কটূক্তি করে,
বিশ্বনবীর হজকে নিয়ে যারা কুটুক্তি করে এরা কি আবু জেহেলের চাইতে বেশি শক্তিশালী? ফেরাউন, নমরুদ? বরঞ্চ এই যে ফেরাউন, নমরুদ, আবু জেহেলের যে চেলারা ছিল, এদের চেলার পশমের যোগ্যতাও এদের ভিতরে নাই। কথা কন, কোরআনে কারিমের সাথে বিরোধিতা করে কোনো লাভ নাই, ঠিক কিনা? সরে কন, এখনো সময় আছে, লাইনে আসো। কথা কন, বর্তমান সমাজের ভিতরে যারা বসবাস করে, যারা রাসূলের সাথে বিরোধিতা করে, কোরআন শরীফের সাথে যারা বিরোধিতা করে, এরা আবু জেহেলের চাইতে বেশি শক্তি না, শক্তিশালী নয়। সেই জন্য তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আমরা বুড়া আঙ্গুল দেখাই, কারণ মুসলমানদের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস। মুসলমানদের বিজয় আবু জেহেলের সময়ও হয়েছে, এখনও হবে, সামনেও হবে, ঠিক কিনা? জোরে কন। আবু জেহেল যখন মক্কার নেতা হয়, দেখেন তখন থেকেই এই কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা? জোরে কন। আবু জেহেল যখন মক্কার নেতা হয়, মক্কার নেতা হওয়ার সাথে সাথে মক্কা নগরীতে ঘোষণা করে দিছে আগামীকাল থেকে কোরআন তেলাওয়াত, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত নিষেধ। নাউজুবিল্লাহ কন, না হয় সুবহানাল্লাহ কন, না হয় বাড়ির যা বইলেন। কত বড় কথা, নেতা হওয়ার সাথে সাথে অ্যানাউন্স করছে, ঘোষণা করছে আগামীকাল থেকে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত নিষেধ, আর যে করবে তাকে প্রকাশ্যে হত্যা করা হবে। খুশির সংবাদ না দুঃখের সংবাদ? আজকে ঘোষণা করছে আবু জেহেল, পরের দিন সকালবেলা, পরের দিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী বাইতুল্লার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী কি আবু জেহেলকে দেখে ভয় পায়? কখনো পাইছে? বিশ্বনবী বাইতুল্লার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা মুজাম্মিল তেলাওয়াত শুরু করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান সমাজের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছে, এলাকার কোনো নেতা, এলাকার কোনো ঘুষখোর, সুদখোর যদি খতিব সাহেবকে বলে, হুজুর আপনি খবরদার, সুদ ঘুষের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, সঙ্গে সঙ্গে দেখবেন ওই মসজিদের খতিব সাহেব ওই যে বলছে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, ওই আয়াতই মসজিদে আর তেলাওয়াত করে না, ঠিক কিনা? সরে কন, ঠিক কিনা? তোমাকে বুঝতে হবে তোমার ইমানের ভিতরে ভেজাল আছে, তোমার মুখ দিয়ে কেন হক কথা বাহির হয় না, ঠিক কিনা? জোরে কন। ঘোষণা করছে আগামীকাল থেকে কোরআন তেলাওয়াত নিষেধ, বিশ্বনবী বাইতুল্লার সামনে দাঁড়ায় দাঁড়ায় সূরা মুজাম্মিল সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুরু করেছেন, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা বিশ্বনবী বাইতুল্লার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এ মুসলমান ভাই, বিশ্বনবীর কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? এ মুসলমান, আবু জেহেল, আবু লাহাব যদিও কোরআনের কারিমের সাথে বিরোধিতা করতো, কিন্তু রাত্রি যখন গভীর হয়ে যাইত, ওই আবু জেহেল, আবু লাহাব বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর দরওয়াজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া কোরআনে কারিম তেলাওয়াত শুনত। বিশ্বনবী বাইতুল্লার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করেছে। বিশ্বনবীর কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা, এই কোরআনে কারিমের যে সূরা ফাতিহা আছে, এই ফাতিহা যদি আপনাকে তেলাওয়াত করতে বলা হয়, পড়তে বলা হয়, আপনি যদি এই সূরাটা তেলাওয়াত করেন, তাহলে কিন্তু এই তেলাওয়াতের ভিতরে কিন্তু এক ধরনের মজা হবে, ঠিক কিনা? জোরে কন। এখন আপনি গাইবান্ধা শহরে জামে মসজিদে চলে যান, গাইবান্ধা শহরের মসজিদের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, সেই সূরা ফাতিহা তেলাওয়াতের ভিতরে কিন্তু আর এক রকমের মজা, ঠিক কিনা? জোরে কন। যে মসজিদে নববীতে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী,
ইমামতি করেছেন, এখানে যারা হাজি সাহেব আছেন, যারা মসজিদে নববীতে নামাজ পড়েছেন, আপনাদের মতো সৌভাগ্যবান লোক আর আমাদের ভিতরে নাই, ঠিক কিনা? সরে কোন ঠিক কিনা? অনেক হাজি সাহেব আছেন মসজিদে নববীতে নামাজ আদায় করেছে, যে মসজিদে নববীতে আপনার নবী আমার নবী ইমামতি করছেন, মুসলমান ভাই মসজিদে নববীতে চলে যান, ওই মসজিদে নববীর ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের ভিতরে কিন্তু আলাদা ধরনের মজা। মদিনায় যাওয়ার শখ আছে না নাই? আরো সরে বলেন, মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার, যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারাই শুধু বলবেন, মন চাই যেতে সোনার, দিদারের আশাই কেঁদে বুক ভাসাই, দিদারের আশাই কেঁদে বুক ভাসাই, তবু দিদার তোমার মেলে না, মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার। সবাই জবান খুলে বলেন, মন চাই যেতে সোনার, নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাব যে স্বপনে, আল্লাহু আকবার বলেন, নীরবে নির্জনে কাঁদি যে গোপনে, রাসূলের দিদার পাব যে স্বপনে, দিদারের আশাই কেঁদে বুক ভাসাই, দিদারের আশাই কেঁদে বুক ভাসাই, তবু দিদার তোমার মেলে না, মনে কি যে বেদনা, আল্লাহ ছাড়া জানি না, মন চাই যেতে সোনার মদিনা, সবাই মন চাই যেতে সোনার, আল্লাহু আকবার বলেন। আজকে আমরা দোয়া করব, আজকে আমরা দোয়া করব আখিরি মুনাজাতের ভিতরে, এখন পর্যন্ত যারা আমরা মক্কা মদিনায় যাইতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও মক্কা মদিনায় নিয়ে যায়। সকলে বলেন আমিন। মুসলমান ভাই, এবার মসজিদে নববীর থেকে বাইতুল্লাহতে চলে যান, বাইতুল্লার ইমাম সাহেব আব্দুর রহমান আস সুদাইসি যখন কোরআন তেলাওয়াত করে, এই বাইতুল্লার ইমাম সাহেব আব্দুর রহমান আস সুদাইসির কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা, আমার তো মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এক একটা এক একটা আয়াত তার তেলাওয়াতের মাধ্যমে নাজিল করতে থাকে, এত মজা। বিশ্ব নবীর কোরআন তেলাওয়াতের ভিতরে আরো কত মজা, ঠিক কিনা? সরে কন এ মুসলমান, বিশ্ব নবী বাইতুল্লার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কোরআনে কারিমের সূরা মুজাম্মিল তেলাওয়াত শুরু করে দিয়েছেন, এইবার নেতাদের চেলা আছে না নাই? আরো সরে কন, নেতাদের চাইতে চেলাদের ভাগ বেশি, ঠিক কিনা? সরে কন। এবার দুইজন চেলা, আবু জেহেলের দুইজন চেলা এসে দেখতেছে বাইতুল্লার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আব্দুল্লার ছেলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, মাথা হট হয়ে গেছে, বলতেছে এই খবরটা আমাদের নেতাজিকে দেওয়াই লাগবে। দুইজন চেলা দৌড়াইয়া আবু জেহেলের কাছে চলে গেছে, আবু জেহেলকে ডাক দেয়া, বলতেছে ও নেতাজি, আপনি গতকাল প্রকাশ্যে কোরআনে কারিম নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, মক্কার সমস্ত মুসলমানেরা মানলেও ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিন্তু আপনাকে দেখে ভয় পায় না, আল্লাহু আকবার বলেন। দুইজন চেলা আবু জেহেলকে ডাক দেয়া, বলতেছেন আবু জেহেল, আপনি গতকাল প্রকাশ্যে কোরআন তেলাওয়াত নিষেধ করেছেন, আর গিয়ে দেখেন বাইতুল্লার সামনে আব্দুল্লার ছেলে মুহাম্মদ দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, আপনাকে মানে না, আপনি কেমন ঘোষণা করলেন? মক্কার সমস্ত মুসলমানেরা ভয় করলেও আব্দুল্লার ছেলে মুহাম্মদ আপনাকে দেখে ভয় পায় না, আল্লাহু আকবার বলেন। এবার নেতা যদি এই কথা বলে, নেতা তো এবার টেপা মাছের মতো ফোলা শুরু করে দিছে, ঠিক কিনা? সরে কান, ঠিক কিনা? টেপা মাছের মতো ফোলা শুরু করে দিয়েছে, রাগান্বিত হয়ে গেছে, রাগ করে ডাক দেয়া, বলতেছে থাম, মুহাম্মাদের এত বড় সাহস, ওকে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছিলাম, তারপরেও কোন সাহসে সে বাইতুল্লার সামনে দাঁড়াইয়া কোরআন
কোরআন তেলাওয়াত করতেছে। আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন? আজকে মুহাম্মাদ আমি আবু জেহেলের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। রাগান্বিত হয়া বিশাল বড় একটা পাথর নিয়ে এ মুসলমান ভাই, আবু জেহেল বিশাল বড় একটা পাথর নিয়ে এরকম বাইতুল্লার দিকে রওনা দিয়েছে বিশ্বনবীকে পাথর দিয়ে নিক্ষেপ করার জন্য, বিশ্বনবীকে পাথর দিয়ে মারার জন্য বাইতুল্লার দিকে রওনা দিয়েছে। আবু জেহেল যায় আর বলে, আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন? আজকে কোনোভাবেই মুহাম্মাদ আমার হাত থেকে জীবিত বাঁচতে পারবে না। নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ। বিশাল বড় পাথর নিয়ে রওনা দিয়েছে, চিন্তা করতেছে আর এক পা দু পা সামনে গিয়েই পাথরটা মুহাম্মাদের মাথার উপরে নিক্ষেপ করব। এ মুসলমান একটু খেয়াল করবেন, আবু জেহেল পাথর নিয়ে বিশ্বনবীর 40 হাত পিছনে দাঁড়িয়ে আছে। আবু জেহেল সামনের দিকে পা বাড়ায়, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে, আবু জেহেল পাটা যে সামনে নিবে, আবু জেহেল লক্ষ্য করে দেখে তার পাটা জমিনের সাথে কে যেন ঢালাই করে দিয়েছে। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে তার পাটা সামনেও নিতে পারে না, পিছনেও নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে তার যে ঘাড় আছে তার ঘাড়টা ডানেও ঘুরাতে পারে না, বামেও ঘুরাতে পারে না। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার মালিককে সব কিছু কে বন্ধ করে দিয়েছেন? কাদের কুদু রত্তু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবিদুল জালাল। ক্ষমতার মালিককে আরো জবান খুলে চিল্লা বলেন কে? আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে পাটা জমিনের সাথে লেগে গেছে, টেনশন বাড়ছে না কমছে, টেনশনের ভিতরে পড়ে গেছে। হাই রে হাই, পা জমিনের সাথে লেগে গেল, ঘাড়ও ঘুরাইতে পারতেছি না। দেখি এখন হাতের ভিতরে যে পাথরটা আছে বিশাল বড় পাথর, পাথরের কি খবর? এবার পাথরের দিকে লক্ষ্য করে দেখে ওই পাথরটা আবু জেহেলের হাতের সাথে একদম চুম্বকের মতো লেগে আছে, নড়ার কোনো নাম নিশানা নাই। মুসলমান ভাই, আবু জেহেলের টেনশন কমছে না বাড়ছে। আবু জেহেল চিন্তা করতেছে, হাই রে হাই, এত বড় পাথর যদি এখন আমার মাথার উপরেই পড়ে তাহলে মুহাম্মাদের আগেই তো আমি বদর পারে চলে যাব, ঠিক কিনা? সরে কোন ঠিক কিনা? কাদের সাথে তুমি বিরোধিতা করো, হুঁশ পাও না? আজকে বাংলাদেশের আলেমেরা যদি একত্রিত হয়ে মুসলমানদের পাওয়ার আছে না নাই? আবু জেহেলের টেনশন বেড়ে গেছে, চিন্তা করতেছে, হাই রে হাই, বিশাল বড় একটা পাথর নিয়ে মুহাম্মাদকে মারার জন্য আসলাম, এখন এই পাথরটা বড় আমার বিপদের কারণ হয়ে গেছে, এখন এই পাথরটা যদি আমার মাথার উপরে পড়ে তাহলে মুহাম্মাদের আগেই তো আমি মারা যাব। আল্লাহু আকবার বলেন। টেনশনের ভিতরে পড়ে গেছে, হাই রে হাই, কি করা যায়? এইবার যখন কোনো পথ খুঁজে পায় নাই, জীবনটা তো বাঁচা লাগবে, চিন্তা করতেছে, হাই রে হাই, চাচা নিজের জান, এই জোরে কোন, চাচা নিজের জান, নিজের জান বাঁচানো নিয়ে এখন আবু জেহেল টেনশনের ভিতরে পড়ে গেছে। এবার যখন কোনো আর পথ নাই, এবার পিছন থেকে ডাক দেয়, ভাতিজা রে, ও ভাতিজা আমাকে বাঁচাও, বিপদে পড়ছে, হারামি কোথায়?
ঠিক কিনা স্যার? কান বিপদে পড়ছে আর বলতেছে ভাতিজারে আমাকে বাঁচাও। বর্তমান সমাজের ভিতরে এখনো অনেক লোক আছে প্রতিদিন হুজুরের সাথে বিরোধিতা করে, হুজুরের চাকরি খাওয়ার জন্য সকাল সন্ধ্যা ধান্দা করে, অথচ বিপদে পড়লে ওই হুজুরকে গিয়ে তেল মালিশ শুরু করে দেয়। কথা বলেন, কথা বলেন। যদি মা বাবা মারা যায় ওর তো মুরত নাই যে জানাজার নামাজ পড়াবে, ঠিক কিনা স্যার? কান যেই লোকটা হুজুরের সাথে বিরোধিতা করে ওই লোকটাই গিয়ে হুজুরের হাত পায়ে তেল মাখে, হুজুর আপনি যেমনি হোক আপনি একটু আমার পিতামাতার জানাজার নামাজটা পড়াইয়া একটু কবরের ভিতরে রাখেন, আপনি ছাড়া কোনো গতি নাই। হুজুর ছাড়া গতি আছে? আরো জবান খুলে বলেন, গতি আছে? বিপদে পড়ছে আর পিছন থেকে ডাক দিয়া বলতেছেন ভাতিজারে আমাকে একটু বাঁচাও। বিছনে দিয়ে আবার পিছন দিকে তাকাচ্ছে, কে রে? তাকায় দেখে বিশাল বড় একটা পাথর নিয়ে চাষা দাঁড়ায় আছে। বিষ্ণু নবী আবু জেহেল কে ডাক দেয়া বলতেছেন, ও চাচা জান, কি ব্যাপার, কি ব্যাপার? এই সময় কেন এত বড় পাথর নিয়ে আপনি মূর্তির মতো পিছনে দাঁড়াইয়া আছেন? কারণটা কি, ঘটনা কি? এবার আবু জেহেল ডাক দেয়া বলতেছেন, ও ভাতিজা, বিপদের ভিতরে পড়ে গেছি, আজকে এই পাথরটা নিয়ে আমি তোমাকে মারার জন্য এসেছিলাম ও ভাতিজা, কিন্তু এসে তো আমি নিজেই গেরাপালের ভিতরে পড়ে গেছি, বিপদের ভিতরে পড়ে গেছি। ও ভাতিজা, আমার ভুল হয়ে গেছে, তুমি দয়া করে মেহরবানি করে আমাকে আজকের মতো মাফ করে দাও, আর কখনোই আমি আবু জেহেল তোমাকে মারার কখনো চেষ্টা করব না। কথাগুলো খেয়াল করবেন, বলতেছে আর কখনো তোমাকে মারার চেষ্টা করব না, আজকের মতো তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান, বিশ্বনবীর দয়া কম না বেশি? আরো জোরে কন, জবান খুলে বলেন, কোন সন্দেহ আছে? ইতিপূর্বেও আপনি আমার শরীরের ভিতর থেকে অনেকবার রক্ত ঝরাইছেন ও চাচা জান, তারপরেও কিন্তু আমি বিশ্বনবী আপনার উপরে রাগান্বিত হই নাই ও চাচা জান। আমি যদি আপনার উপরে রাগান্বিত হয়ে যদি আপনার নামে বদদোয়া করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই আপনাকে ধ্বংস করিয়ে দিত, ঠিক কি না? জোরে কন। কাজী সাবধান, হুজুরদের সাথে বেয়াদবি করার আগে টেনশন করা দরকার যে আমরা তো নবীদের ওয়ারিসের সাথে বেয়াদবি করতেছি, ঠিক কিনা স্যার? কোন বিশ্বনবী আবু জেহেলকে ডাক দেয়া বলতেছেন, চাচা জান কখনো তোমার সাথে বেয়াদবি করি নাই, কখনো তোমার নামে বদদোয়া করি নাই। ও চাচা জান, মক্কার সমস্ত কাফেরেরা যত রক্ত আমার শরীর থেকে ঝরাইছে, তুমি আমার চাচা আবু জেহেল কিন্তু একাই তার চাইতে বেশি কষ্ট তুমি আমাকে দিয়েছো, ঠিক কিনা? জোরে কন। বিশ্বনবীর দিলটা বড় নরম, বিশ্বনবী কখনো কোনো কাফের কোন মুশরিকদের সাথেও খারাপ ব্যবহার করেন নাই, ঠিক কিনা? জোরে কন। মুসলমান ভাই, বিশ্বনবীর শরীর মুবারকের ভিতরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল। যে শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম, ওই শরীরের ভিতরে কিন্তু তায়েফের ময়দানে কাফেরেরা কিন্তু পাথর নিক্ষেপ করেছে, ঠিক কিনা? জোরে কন। একটু খেয়াল করবেন এ মুসলমান, বিশ্বনবী কিন্তু রক্ত দিয়ে কিন্তু ইসলাম কায়েম করেছে, ঠিক কিনা? জোরে কন। মসজিদের ভিতরে শুধু জিকির করবেন আর আপনার নবীকে নিয়ে কটূক্তি করবে, আপনার ওই রকম জিকির বাংলাদেশে দরকার নাই। কথা বলেন, কথা বলেন। এ মুসলমান, বিশ্বনবীকে নিয়ে যখন কটূক্তি করবে, বিশ্বনবীকে নিয়ে যখন গালাগালি করবে, মুসলমানদেরকে নিয়ে যখন গালাগালি করবে, তখন বিনিময়ে রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান।
মুসলমান ভাই বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করবে, আর তুমি মসজিদে বসে বসে তসবিহ টিপবা, এইটার নাম ইসলাম নয়, ঠিক কিনা সরে পান? যখনই বিশ্ব নবীকে নিয়ে কোরআন কোরআনকে নিয়ে মানুষ বিরোধিতা করবে, তখন বাংলাদেশের মুসলমান সারা বিশ্বের মুসলমানদের উচিত ওই শয়তান ওই কুলাঙ্গারকে তাদের বুকের উপরে পাড়া দিয়ে তাদের জিহ্বা বের করে কুকুর দিয়ে খাওয়ানো। মুসলমান ভাই, আমার নবী আপনার নবী শরীর মোবারকের রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছেন, ঠিক কিনা জোরে বল। মুসলমান ভাই, আমার নবী আপনার নবীকে তায়েফের ময়দানে কাফেরেরা এত বেশি পাথর নিক্ষেপ করেছে, এত বেশি পাথর নিক্ষেপ করেছে, বিশ্ব নবীর শরীর মোবারক দেখা যাইত না, সারা শরীরে বিশ্ব নবীর শরীরের ভিতরে শুধু রক্ত আর রক্ত দেখা যাইত। তুমি তো বিশ্ব নবীর উম্মত, তোমার শরীরের ভিতর থেকে কয় ফোঁটা দিনের জন্য রক্ত ঝরেছে, ঠিক কি না সরে কর? এ মুসলমান, আমাদের ইমানটা বড় দুর্বল হয়ে গেছে, নবীর আদর্শ আমরা ভুলে গেছি। আজকে যদি আমাদের ইমানটা যদি মজবুত থাকতো, এই বাংলাদেশের ভিতরে কোনো নাস্তিক কোনো মোরতাদ কোনো কুলাঙ্গার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করার পরে এই দেশে থাকতে পারত না। কিন্তু আমরা এখন চিন্তা করি বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করছে তাতে কি হয়েছে, ওইটা নিয়ে আমাদের মাথা ঘামাইয়া লাভ নাই, কে চিল্লা চিল্লি করে আর কে না করে সেটা আমাদের দেখার বিষয় নাই, নিজে বাঁচলেই বাপের নাম, ঠিক কিনা সরে কন, ঠিক কিনা? এই চিন্তা যদি তুমি মুহাম্মাদের উম্মত হওয়ার পরেও যদি তোমার ভিতরে আসে, বুঝতে হবে তোমার জন্মের সমস্যা আছে, ঠিক কিনা সরে কন? মুসলমান ভাই, দিল খুলে কথাগুলো শুনবেন, তায়েফের ময়দানে বিশ্ব নবীকে কাফেরেরা পাথর নিক্ষেপ করছে, দেখেন আপনি আমি কি করি আর বিশ্ব নবী কি করেছেন দিনের জন্য। মুসলমান, আপনার নবীকে আমার নবীকে কাফেরেরা কষ্ট দিছে, তারপরেও আপনার নবী আমার নবী কারো নামে কখনো বদদোয়া করে নাই। একটু খেয়াল করবেন, বিশ্ব নবীকে কাফেরেরা তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করত, বিশ্ব নবীর সারা শরীর মোবারক এই রকম ভাবে রক্তাক্ত হয়ে গেছে, বিশ্ব নবীর কষ্ট দেখে আসমান জমিনের ফেরেশতারা আর ঠিক থাকতে পারে নাই, আসমান জমিনের ফেরেশতারা কান্না কাটি করতে করতে বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, নবী গো আজকে আপনার কষ্ট দেখে আমরা ফেরেশতারা সহ্য করতে পারতেছি না, আজকে আপনি আমাদেরকে একটু অর্ডার করেন, আজকে এই তায়েফের ময়দানে আমাদের তো 600 পাখা আছে, একটা পাখাও লাগবে না, একটা পাখা দিয়ে যদি একটু বাড়িয়ে দিই তাহলে তায়েফের ময়দান এইরকম তামা তামা হয়ে যাবে, আপনার কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, একবার শুধু আদেশ করেন পুরো তায়েফের কাফেরদের একদম ধ্বংস করে দেব, আল্লাহু আকবার বলেন। দেখেন আপনার নবী আমার নবী কেমন নবী, ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছেন, ফেরেশতার দল তোমরা যাদেরকে আজকে ধ্বংস করার জন্য চলে এসেছো, ও ফেরেশতার দল ওই কাফেরেরা আমার কষ্ট বোঝে না, আমাকে এখনো চিনতে পারে নাই, তারা বোঝে না, তারা না বুঝে আমাকে মারার জন্য চেষ্টা করতেছে, ও ফেরেশতার দল আমি বিশ্ব নবী তাদের উপরে রাগান্বিত হই নাই, আমি বিশ্ব নবী তাদের উপরে রাগান্বিত হই নাই, এই যে কাফেরেরা আমাকে মারতেছে আমি তাদের নামে কখনো বদদোয়া করি নাই, ও গো ফেরেশতার দল তোমরা যদি তাদেরকে হত্যা করো মেরে ফেলো তাহলে আগামীকাল থেকে আমি বিশ্ব নবী কালেমার দাওয়াত কাকে দেব, আল্লাহু আকবার বলেন। বলতেছে তুমি যদি ওদেরকে শেষ করে ফেলো তাহলে আগামীকাল থেকে আমি কাকে দিনের দাওয়াত দেব, কালেমার দাওয়াত দেব, আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আপনার নবী আমার নবীর দ্বারা কোনো কাফের মুশরিক কখনো কষ্ট পায় নাই, ঠিক কিনা সরে কন? মুসলমান ভাই, বিশ্ব নবী মসজিদে নববীর পাশে বসে আছে, হঠাৎ করে কয়েকজন যুবক বিশ্ব নবীর কাছে সাক্ষাৎ করার জন্য চলে এসেছে, আল্লাহু আকবার বলেন। মুসলমান, কয়েকজন যুবক বিশ্ব নবীকে এসে ডাক দিয়া বলতেছেন, নবী গো আপনি, আমি একটু আপনার বাড়িতে মেহমান হইবার চাই, আল্লাহু আকবার বলেন। ওই যুবকগুলো বিশ্ব নবীকে ডাক দিয়া বলতেছেন, দয়ার নবী গো
মুসলমান বিশ্বনবী যুবকদেরকে ডাকিয়া বলতেছেন, যুবকের দল, আমি একা তো তোমাদের মেহমানদারি করতে পারবো না, তোমাদেরকে ভাগ করে ভাগ করে মেহমানদারির ব্যবস্থা আমি বিশ্বনবী করিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই একটু খেয়াল করবেন, আপনার নবীর চরিত্র আমার নবীর চরিত্র কেমন? এ মুসলমান, বিশ্বনবী ওই যুবকদেরকে ডাকিয়া বলতেছেন, যুবকের দল, টেনশন করার কোনো কারণ নাই, তোমাদের মেহমানদারির ব্যবস্থা আমি আজকে বিশ্বনবী করে দেব। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী হযরত আবু বকরকে ডাকিয়া বলতেছেন, আবু বকর, এদের ভিতর থেকে একজন যুবককে তোমার বাড়ির মেহমান বানায় দাও। ওমরকে ডাক দেয়া বলতেছেন, ওমর, এদের ভিতর থেকে একজনকে তোমার বাড়ির মেহমান বানায় দাও। আলী ওসমানকে ডাক দেয়া বলতেছেন, এদের ভিতর থেকে একজনকে তোমার বাড়ির মেহমান বানায় দাও। এবার সব শেষ, যেই যুবকটা ছিল ওই যুবকটা ছিল ইহুদি, কি বিশ্বনবী ওই যুবককে ডাক দেয়া বলতেছেন, এ যুবক, এইবার তুমি আমি বিশ্বনবীর বাড়িতে মেহমান হইবা। আল্লাহু আকবার বলেন। ইহুদির নিয়ত খারাপ, ইহুদি বিশ্বনবীকে অপমান করার জন্য, অপদস্থ লাঞ্ছিত করার জন্য এসেছে, মেহমান হয়েছে। মুসলমান ভাই, ওই ইহুদি বিশ্বনবীকে নিয়ে, বিশ্বনবী সেই ইহুদিকে নিয়ে বিশ্বনবী বাড়িতে চলে গেছে। মুসলমান, আপনার নবীর ঘরের ভিতরে, আমার নবীর ঘরের ভিতরে দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত কিন্তু চুলা জ্বলতো না, ঠিক কিনা জোরে কন? দুই দিন তিন দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত আপনার নবী আমার নবী না খেয়ে থাকছে। বিশ্বনবী সেই ইহুদি যুবকটাকে নিয়ে বাড়িতে চলে গেছে, রাত্রি হয়ে গেছে। বিশ্বনবী আয়েশাকে ডাকিয়া বলতেছেন, ও আয়েশা, আজকে বাড়ির ভিতরে একজন মেহমান এসেছে, তুমি একটু সুস্বাদু খাবার রান্না করো। মুসলমান, খাবার রান্না করা শেষ হয়ে গেছে, রাত্রি যখন গভীর হয়ে গেছে ঘুমানোর আগ দিয়ে বিশ্বনবী ওই মেহমানকে নিয়ে, ইহুদি যুবকটাকে নিয়ে, যুবককে ডাকিয়া বলতেছেন, যুবক, খাবার সময় হয়ে গেছে, এসো আমরা একসাথে খাই। মুসলমান, ইহুদি যুবকের কাছে যখন খাবার পরিবেশন করেছেন বিশ্বনবী, ইহুদি যুবক একটা একটা করে সবগুলো খাবার শেষ করে দিছে। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেছে, ইহুদি যুবককে ডাক দেয়া বলতেছেন, ও ইহুদি যুবক, তুমি তো সবগুলো খাবার খেয়ে ফেললে, আমার ঘরের ভিতরে তো আর কোনো প্রকারের কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলেন। ওই ইহুদি যুবকের ইচ্ছা ছিল, এই যে আজকে রাত্রে যে বিশ্বনবীর ঘরের ভিতরে চলে আসছে, বিশ্বনবীর ঘরের ভিতরে যত খাবার ছিল সে একাই খাবে, নিয়তটা বড় খারাপ, ঠিক কিনা জোরে কন? একে একে করে খাবার নিয়ে আসছে ইহুদি যুবক, সবগুলো খাবার রাখছে, ঘরের ভিতরে আর কোনো খাবার নাই। বিশ্বনবী কি খাবে সেই খাবার নাই, আয়েশা সিদ্দিকা কি খাবে সেই খাবার নাই, এখনকার মতো তো না, খাবার শেষ হচ্ছে। তাতে কি হয়েছে, ড্রামের ভিতর থেকে চাউল বের করে রাইস কুকারে তুলে দিই, গ্যাসের চুলাই তুলে দিই, আবার তো খাবারও হবে, কিন্তু সেই রকম ছিল না। আপনার নবীর ঘরের ভিতরে, আমার নবীর ঘরের ভিতরে এক অক্ত খাবার ব্যতীত দুই অক্তের খাবারও কখনো থাকতো না। আল্লাহু আকবার বলেন। একজন নেতার যদি এই অবস্থা হয়, এত বড় একজন নেতার ঘরে খাবার নাই, অথচ সামান্য তুমি একটা দুই টাকার নেতা, আজকে ভোটে দাঁড়াও, দুই দিন পরে এক বছর পর তোমার ঘর কেমনে এসি বাড়ি এসি গাড়ি হয়, হুঁশ পাও না? বুঝতে হবে তোমার ভিতরে ভেজাল আছে না নাই। আর বিশ্বনবী এত বড় একজন নেতা, বিশ্বনবীর ঘরে কোনো প্রকারের কোনো খাবার নাই। মুসলমান ভাই, সেই ইহুদি যুবকটাকে রাত্রি ঘুমানোর জন্য বিশ্বনবী একটা রুম দিয়ে দিয়েছে। এই রাত্রিতে বেশি খাবার খাওয়ার কারণে ইহুদি যুবকটা বিশ্বনবীকে লাঞ্ছিত অপমানিত করার জন্য এসেছে, বেশি খাবার খাওয়ার কারণে ওই ইহুদি যুবক সারা রাত্রিতে যতবার পেশাব পায়খানা প্রয়োজন হয়েছে ওই ঘরের ভিতরে একদম মাখামাখি অবস্থা। নাউজুবিল্লাহ কন, উদ্দেশ্য খারাপ, বিশ্বনবীকে অপমান করার জন্য আসছে। এ মুসলমান, যতবার পেশাব পায়খানার দরকার, বাথরুমের ভিতরে যাই নাই, টয়লেটের ভিতরে যাই নাই, বাহিরে কোথাও যাই নাই, ঘরের ভিতরে সে পায়খানা পায়খানা পেশাব করে একদম মাখামাখি অবস্থা করছে। সকাল হয়ে গেছে, বিশ্বনবী সেই ইহুদি যুবকটাকে ডাকার জন্য ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে, ঘরের ভিতরে সেই ইহুদি যুবক নাই।
বিশ্বনবী এবার নিজের হাত দিয়ে সেই ইহুদি যুবকের পেশাব পায়খানা পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আল্লাহ আকবার বলেন, বর্তমান নেতার বাড়িতে যদি এইটা করা হইতো দেখবেন যে গাইবান্ধা থানায় ফোন করে বলতে, এই পুলিশের পুলিশদেরকে ফোন করে বলতে কোথায় আছিস, এইরকম এইরকম যুবক আমার বাড়িতে এসেছিল পালা গেছে, তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। কথা বলেন কথা বলেন, কিন্তু দেখেন না না না, বিশ্বনবী সেই ইহুদি যুবকের পেশাব পায়খানা নিজের হাত দিয়েই পরিষ্কার করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, এ মুসলমান ভাই, সকালবেলায় হযরত ওমর বিশ্বনবীর বাড়িতে চলে আসছে, আল্লাহ আকবার বলেন। মুসলমান ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ঘরের ভিতরে এসে দেখেন, বিশ্বনবী নিজের হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করতেছে, সারা ঘরটা নোংরা হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছে, বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই কাজটা কে করছে, কার এত বড় সাহস? হযরত ওমরের রাগ কম না বেশি, আরো জবান খুলে বলেন, এ মুসলমান, ওই যুবকটা আজকে আমার এই ঘরগুলো নাপাক করে চলে গেছে, আমার মনে হয় সেই যুবকের বড় কষ্ট হয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের আর রাগ কমে না, বিশ্বনবী তার পায়খানা পরিষ্কার করতেছে, রাগান্বিত হয়ে গেছে। হযরত ওমর এরকম তরবারি বাহির করে বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি এখন আদেশ করেন, কয়েকটা সেকেন্ডের ভিতরে সেই যুবকের গর্দান আপনার সামনে নিয়ে আসতে আমার দেরি হবে না। মুসলমান ভাই, বিশ্বনবী কিন্তু রাগান্বিত হয় নাই, ওমরকে ডাক দেয়া বলতেছেন, ওমর রাগ হইও না, এই যে সেই যুবকটা রাত্রিতে পালায় চলে গেছে, ওই যুবকটা যে চলে গেছে, হঠাৎ করে তার মনে হয়েছে তার একটা তরবারি ছিল, ওই তরবারিটা ভুলে বিশ্বনবী সেই ঘরের ভিতরে রেখে আসছে, বিপদের ভিতরে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে, এখন কি করা যায়, গেলে যদি মুহাম্মদ আমাকে ধরে মারে, টেনশনের ভিতরে পড়ে গেছে। তারপরেও ভালো ভালো লাগার মতো একটা তরবারি, প্রিয় তরবারিটা নেওয়ার জন্য সেই ইহুদি যুবক বিশ্বনবীর বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। মুসলমান, ওই ইহুদি যুবক বিশ্বনবীর দরওয়াজার সামনে দাঁড়াইয়া ইহুদি যুবক লক্ষ্য করে দেখতেছেন, বিশ্বনবী তার পেশাব পায়খানা পরিষ্কার করতেছে। বিশ্বনবী যখন বাহিরে বের হয়ে দরজার দিকে তাকিয়ে যখন দেখছে সেই ইহুদি যুবক দাঁড়াইয়া আছে, বিশ্বনবী তরবারিটা নিয়ে ইহুদি যুবকের কাছে দৌড়ে এসে বলতেছে, ও ভাই, রাত্রিতে তোমার মনে হয় খুব কষ্ট হয়েছে, সেই জন্য তুমি পেশাব পায়খানা করে ঘরটা মাখাইছো। ও যুবক, তুমি যদি আমি নবীর দ্বারা যদি কষ্ট পাও, তুমি দয়া করে মেহরবানি করে আমাকে তুমি মাফ করিয়ে দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লা বলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। এ মুসলমান, বিশ্বনবী সেই যুবককে একটা বলতেছেন, তোমার প্রতি অনেক কষ্ট হয়েছে, তুমি ভুলে তোমার তরবারিটা রেখে চলে গিয়েছিলে, তুমি আমাকে মাফ করে দাও, তোমার অনেক কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি। ইহুদি যুবক যখন বিশ্বনবীর মুখ থেকে ভালোবাসার কথাগুলো শুনছে, ইহুদি যুবক পাগলের মতো হয়ে গেছে, হাই রে হাই, যে নবীকে অপমান অপদস্থ করার জন্য আমি তার বাড়িতে এসেছিলাম, সারা ঘর পায়খানা করে মাখাইছি, ওই নবী নিজের হাতে পায়খানা পরিষ্কার করতেছে, আমার উপরে রাগান্বিত হয় নাই, বরঞ্চ আমার কাছ থেকে মাফ চায়, আমার তো মনে হয় নিঃসন্দেহে এই নবী আখির জামানার পয়গম্বর, বিশ্বনবী। যুবক বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করিয়ে দেন। ও গো নবীজি, আমি না বুঝে আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি দয়া করে মেহরবানি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহু আকবার বলেন, আপনার নবীর চরিত্র আমার নবীর চরিত্র এমন, সার্টিফিকেট কে দিয়েছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
এ মুসলমান বিশ্বনবী কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করতো না। বিশ্বনবী আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছেন, মনে আছে? বিশ্বনবী আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, ইতিপূর্বেও আপনি আমাকে মারার জন্য বারবার চেষ্টা চালাইছেন, আজকে আপনি আমাকে মারতে আসছেন এইটা জানা সত্ত্বেও আজকের মতো আমি বিশ্বনবী আপনাকে মাফ করিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। বিশ্বনবীর চরিত্র এমন, আর আপনার মতো আমার মতো যদি মুসলমান হইতো, থাম শালা হারামি, তুই আমার মারার জন্য আসছো, আজকে তোর একদিন কি আমার একদিন? কথা বলেন, কথা বলেন। আর কিছু না হলেও 6 মাসের জেল। মুসলমান ভাই, বিশ্বনবী আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল, আজকে আমি তোমাকে মাফ করিয়ে দিলাম। এবার আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে, পাটা যে তার জমিনের সাথে লাগানো ছিল, সেই পাটা এবার জমিন একদম ছেড়ে দিয়েছে। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে, পাট এবার সামনেও যায় পিছনেও আসে। আল্লাহু আকবার বলেন, ক্ষমতার মালিক কে? এ মুসলমান। আবু জেহেল খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? অত শাস্তি হওয়া দরকার ছিল, ঠিক কিনা? জোরে কান, ঠিক কিনা? এ মুসলমান, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে, ঘাট এবার ডানেও ঘুরাতে পারে, বামেও ঘুরাতে পারে, খালি মুখ দিয়ে বাইর করছে, মাফ করিয়ে দিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে, হাতের ভিতরে যে পাথরটা ছিল, চিন্তা করতেছে, দেখি এখন পাথরটা নড়ে কিনা। লক্ষ্য করে দেখতেছে, হাতের ভিতরে এখন পাথরটা নড়ে, যেই দিকে নিতে চাই ওই দিকই যায়। এবার চিন্তা করতেছে, চাচা নিজের জান বাঁচা, আজকের মতো বাঁচতেই হলো, পরে মুহাম্মাদকে দেখে নেওয়া যাবে। কত বড় হারামি চিন্তা করেন, পরে মুহাম্মাদকে দেখে নেওয়া যাবে। এবার দেখছে হাতের ভিতরে পাথরটা নড়ে, পাথরটা জমিনের ভিতরে নিক্ষেপ করে বাড়ির দিকে রওনা দিয়েছে, কুকুরের মতো বাড়ির দিকে দৌড় দিয়েছে। দেখবেন, একটা কুকুর যদি 10 মিনিট দৌড়ায়, ওই কুকুর কিন্তু 10 মিনিট পরে থামার পরে এত বড় জিহ্বা বের করে হাঁপায়। কতক্ষণ কতক্ষণ? আবু জেহেলের সেম অবস্থা, বাড়িতে গিয়ে হাঁপানো শুরু করে দিছে। সেলারা বলে, নেতাজি কি হলো? আপনি তো মারার জন্য গেছিলেন, মারছেন? আবু জেহেল কয়, থাম, নিজের জানটা বাঁচানোই পরে মুশকিল হয়ে গেছিল। আবু জেহেল বিশাল বড় জিহ্বা বের করে কুকুরের মতো হাঁপায় আর বলে, ভগবান বাঁচাইলো। আর জোরে কন মিয়া, কে বাঁচায়? এর হিজরে আমার কাল লাগবে কিসের? এতগুলো যুবক পোলাপান আছে, একে হারবাল খাওয়া লাগবে না? আজকে মাহফিলে তো যুবকের সংখ্যা বেশি, এই ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? এই কে কে অবিবাহিত আছো, হাত তোলো তো। অবিবাহিত যারা বিয়ে করো নাই, এই কয়জন? সর্বনাশ। তাহলে আর কি হলো, বেশি হলে না হয় তকবীর দিতাম। আচ্ছা, তারপরেও দেখা যাক, এই অবিবাহিত যুবকরা হাত তোলো, অবিবাহিত যারা বিবাহ করো নাই, নারায় তকবীর আল্লাহু আকবারের ধ্বনি হবে, রাজি আছো তো? ইনশাল্লাহ, বিয়ার ওয়া বিয়া, নারায় তকবীর আল্লাহু আকবারের খেলা, রাজি আছো? এই দেখো, মান সম্মান জানি, ডুবায়ও না। নারায় তকবীর। আপনি বিয়ে করেন না? আমার বাবাও দেখেন তকবীর দিছে, বিয়ে আর একটা করেন লাগবে নাকি? এবার বিবাহিতর হাত তোলেন, আমি কিন্তু আপনাদের দলে আছি। এই বিবাহিতর হাত তোলেন, নারায় তকবীর আল্লাহু আকবারের ধ্বনি হবে, আমাদের কাছে যেন কেউ যেন টিকতে না পারে, রাজি আছেন? ইনশাল্লাহ। নারায় তকবীর। আপনি বিয়ে করেন নাই? হ্যাঁ, হাত তোলেন নাই কে? দাদি কয়া দিমু, থামেন না কে? যে দাদা আর একটা বিয়ে করার ধান্দা করিচ্ছে, হাত তোলে নাই। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলেন আমিন, আরো জবান খুলে বলেন আমিন। মুসলমান ভাই, আবু জেহেল বাড়িতে গিয়ে বলে, ভগবান বাঁচাইলো। আসলে কে বাঁচায়? ভগবানের নাম শুনছে? এই খালি মিথ্যা কথা। ওরে খোদারে, একটা ফেরেশতা দেখতেছি আর
ভগবানের নাম শোনেন নাই মানে? বর্তমান সমাজের ভিতরে প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত ভগবানের আওয়াজ বাহির হয়, ঠিক কিনা সরে কন? স্টার জলসা আছে, জি বাংলা আছে, এই স্টার জলসা জি বাংলা থাকার কারণে বর্তমান সমাজের প্রত্যেকটা মা বোনেরা বেহায়া হয়ে গেছে, ঠিক কিনা সরে কন? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এ ভাই, মসজিদের ভিতরে আজান হয়ে গেছে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সাথে আদায় করেন, মত শুনে কি করবেন? বাস্তব কথাগুলো শোনেন। মসজিদে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, মাঝে মাঝে আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তেও দেখা যায় এ মুসলমান, কিন্তু আপনার ঘরের ভিতরে শয়তানের বাস, টিভিটা আছে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, সবকিছুই কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আপনার স্ত্রী ঘরের ভিতরে বসে বসে স্টার জলসার নাটকগুলো দেখে আর বৈশা বৈশা কান্দে। ও ভাই, তুমি শুনে নাও, তোমার ওই পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই, ঠিক কিনা সরে কন? ঠিক কিনা? বর্তমান সমাজের মহিলারা, মা বোনেরা এই ভারতীয় চ্যানেল স্টার জলসা জি বাংলার নাটকগুলো দেখে আর পাগলির মতো বসে বসে খালি কান্দে, আর খালি মাথার ভিতরে চিন্তা নিয়ে আসে জানলে করেই হোক শাশুড়িকে বাড়ির থেকে বাড়ি করে দেওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। এ মুসলমান, আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, এই ভারতীয় চ্যানেলের নাটকগুলো দেখে, এই হিন্দুদের কালচারের নাটকগুলো দেখে যদি তোমার চোখ দিয়ে দুই ফোঁটা পানি বাহির হয়, ওই দুই ফোঁটা চোখের পানি তোমার মতো মহিলাকে জাহান্নাম পর্যন্ত টেনে হেসড়ে নিয়ে যাবে। এই নাটকগুলো দেখে দেখে মা বোনেরা বেহায়া হয়ে গেছে, আর এই বেহায়া বন্ধের সাথে প্রেম করার জন্য আমার যুবক ভাইরা পাগল, এরাও ডিজিটাল হয়ে গেছে, এদের ডিজির সাথে এরা তাল হয়ে গেছে একদম। কথা বলেন, কথা বলেন। এই বেহায়া মেয়েদেরকে পাগল করার জন্য দেখেন না, এখনকার যুবকের স্টাইল দেখছেন, ডিজিটাল ডিজিটাল চুল কাটার স্টাইল দেখছেন, এ মনে করেন যে, মনে করেন যে এই পাশে চুল নাই, এটা আমার বাবা বলতেছে নেইমারের চুল, কাটিং তো এরকমই হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন? সেই দেখেন, খালি কাহিনী শোনেন না কেন, এক পাশে চুল নাই আর এক পাশে বড় বড় এই পর্যন্ত, এটাই নাকি ডিজিটাল মডেল। আর একের এই চেহারা দেখার পরে যুবতী সুন্দরী মেয়েরা বলে, ও মা, ছেলের কি ভাব রে, ঠিক কিনা সরে কন? ঠিক কিনা? আবার দেখেন দুই পাশে নেই, মাঝখানে ঘোড়ার লেজের মতো আছে, ওইটাও নাকি স্টাইল। আরে আজ থেকে 20 বছর আগে যদি তোরা এরকম ভাবে চুল কাটতিস, এলাকার আমার মুরব্বী বাবারা তোদেরকে জুতা পিটা করে গ্রাম থেকে বাইর করে দিত। তারপরে দেখেন আগের যুগের লোকেরা ছাগলে দাঁড়িয়ে বোঝেন, বকরি দাঁড়ি, মানে দুই পাশ দিয়ে নাই, খালি এই জায়গার চারটা আছে, হ্যাঁ এই এই জায়গার কয়টা আছে, এই দাঁড়িটা কিন্তু আগের যুগের লোকেরা রাখতে খুবই লজ্জা করতো, বলতো হুজুর দাঁড়িয়ে হয় না, এটি কয়টা সেজন্য রাখি না। আর এখনকার যুগে এটাই স্টাইল, দুই পাশ থেকে চাইছে শুইছে, এই জায়গা চারটা রাখছে, আর এটি কয়টা, এটি 19টা আর এটি 20টা, এটা নাকি দাঁড়ির স্টাইল? এ যুবক ভাই শুনে নাও, তুমি যদি দাঁড়ি কাটো, এক নাম্বার ক্ষতি হচ্ছে তোমার বউ অন্যজনের সাথে পালায়া যাবে, কথা কয় না, মানে তোমার যৌবনের সমস্যা হবে, এক নাম্বার সমস্যা। এখন তো সেই জন্য বর্তমান সমাজের প্রত্যেকটা যুবকদেরকে এই কলিকাতা হারবাল, ইন্ডিয়ার হারবাল না খেলে কাম হয় না, ঠিক কিনা সরে কন? ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, আসল কথায় আসেন, এই স্টার জলসা জি বাংলার নাটকগুলো দেখে দেখে কান্না করা যাবে? এ যুবক ভাই, তোমাদেরকে বলি, এই নাটকগুলো দেখার পরে যারা মাস্তানি করে, যারা স্টাইল করে রাস্তায় যে সমস্ত বেহায়া মহিলারা বাহির হবে, এদের জন্য পাগল হওয়া যাবে? আরো জোরে বলেন। এ যুবক ভাই, আজকের এই মাহফিলটা তোমার মতো যুবক, আমার মতো যুবকের মতো শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা সরে কন? এ যুবক ভাই, কতদিন কত যুবক রাস্তায় দুই বন্ধু মাস্তানি করতে গিয়ে মোটর সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ঠিক কিনা সরে কন? কালেমা পড়া তওবা করার মতো সময় পায় না,
যুবক ভাই আজকের এই মাহফিলের ভিতর থেকে তওবা করে যাও, আর কখনো এই ধরনের গুনাহের কাজ আর করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? এ মুসলমান, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এ যুবক ভাই আজকের এই মাহফিলের ভিতর থেকে তওবা করে যাও। আমি যুবক, আর কখনো আমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করব না, বেয়াদবি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা যুবক দাঁড়ায় বলেন, হুজুর আমি আমার বাবা মার সাথে আর কখনোই খারাপ ব্যবহার করব না, যেইটা বলবো ওইটাই শুনবো। একজন যুবক দাঁড়ায় যান বলেন, আমার মাকে আমি আর কষ্ট দেব না। একটা সন্তান দাঁড়ায় যান, আমার বাবাকে আমি আর কষ্ট দেব না, বাবা মার সাথে অনেক বেয়াদবি করেছি আর কখনো বাবা মার সাথে বেয়াদবি করব না। একটা যুবক দাঁড়ায় যান, আপনার জন্য খাস করে দোয়া করবো রে বাবা, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর আপনারা কি সবাই কি বাবা মাকে কষ্ট দেবেন? সবাই হাত তুলে বলেন, আর বাবা মাকে কষ্ট দেব? আরো সবান খুলে বলেন, দেব? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। বসেন। এ মুসলমান, এ বর্তমান সমাজের মেয়েরা, আমার মা বোনেরা স্টার জলসার নাটকগুলো দেখে। আজ থেকে 3-4 বছর আগে যখন কিরণমালা হইতো, দেখছেন কি জ্বালা? ওরে আল্লাহ, এই চ্যানেলগুলো যদি বাংলাদেশের ভিতর থেকে যদি বন্ধ করা হয়, আজকে কোরআনের মাহফিলগুলো বন্ধ করার জন্য বারবার চেষ্টা করো, সংবিধান থেকে বিসমিল্লাহ বাতিল করার জন্য বারবার চেষ্টা করো, আর স্টার জলসা জি বাংলা বাতিল করার জন্য তোমরা চেষ্টা কেন করো না? ঠিক কিনা সরে কর, ইমানের সমস্যা আছে কথা কন। এই 3 বছর আগে এই নভেম্বর মাসে আমি এক জায়গায় মাহফিলে গেছি, যাওয়ার পরে তখন কিরণমালা হইতো, ওরে জ্বালা, কিরণমালা হইতো, বাস্তব ঘটনা শোনেন তো, বয়ান করতে করতে এরকম শরীর ঘেমে গেছে আমাকে সভাপতি সাহেব, কিন্তু বক্তার কষ্ট বোঝে, ঠিক কিনা জোরে কন। সভাপতি সাহেব আমাকে বলতেছে, হুজুর আপনার শরীর তো ঘেমে গেছে, আপনি কি ফ্যানের ব্যবস্থা করে দিব নাকি? আমি বললাম যে দিলে তো ভালোই হয়, তো মাহফিল শেষ, আমি স্টেজের চতুর্পাশে তাকায় দেখি ফ্যানের কোনো গুষ্টি নাই, আমি অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি, কি হলো, কি ঘটনা ঘটছে? আমি সভাপতি সাহেবকে বলতেছি, সভাপতি সাহেব ওই আপনি তো ফ্যানের কথা বললেন, ফ্যান তো দিলেন না। তখন পাশেই 2 জন যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? এখন দেখবেন ম্যাক্সিমাম মাহফিল কিন্তু যুবকদের উদ্যোগে বেশি হয়, কাজী বুঝতে হবে বর্তমান সমাজের যুবকেরা কোরআনের জন্য পাগল, ঠিক কিনা সরে কন। হ্যাঁ যুবকেরা কথা বলো, ঠিক কিনা? এখন যদি একটা থানার ভিতরে যদি 50টা মাহফিল হয়, তার 40টা মাহফিল যুবকদের উদ্যোগে হয়, ঠিক কিনা সরে কন? কাজী নাস্তিক মুরতাদদের তো একটু চিন্তা করা দরকার, যুবকেরা যেভাবে কোরআনের দিকে ঝুঁকতেছে আমাদের একটু সাবধান হওয়া দরকার, ঠিক কিনা সরে কন? আল্লাহ সকল যুবক ভাইদের কবুল করুন, সকলে বলেন আমিন। তো 2 জন যুবক আমাকে বলতেছে, হুজুর ঘটনা ঘটে গেছে। বললাম কি ঘটনা? বলতেছে পাশের বাড়ি ফ্যানের জন্য গিয়েছিলাম, দেখবেন মাহফিলের আশেপাশে যাদের বাড়ি ওরা ঘরের ভিতরে ল্যাবের ভিতরে ঢুকতে মেরে মাহফিল শোনে, শোনা তো যাইতেইছে, মাহফিলে যাওয়ার কি দরকার? এরা তেল তেলা মুসলমান, কি মুসলমান, তেল তেলা মুসলমান এরা। বলতেছে হুজুর ঘটনা ঘটে গেছে, পাশের বাড়িতে গিয়ে এক আন্টিকে বললাম, আন্টি হুজুরের গরম ধরছে তো একটু ফ্যান চাইল। এখন বগুড়ার আঞ্চলিক ভাষা জানেন আপনারা, বগুড়ার আঞ্চলিক ভাষায় সেই মহিলা ঘরের ভিতর থেকে রাগান্বিত কণ্ঠে বলতেছে, হ ওই হুজুরে ফ্যান দিমু, ওই হুজুর হামাকে রে কিরণমালার বিরোধিতা করছে। নাউজুবিল্লাহ কন, কিরণমালার বিরোধিতা করে কি আমি ভুল করেছি? আমাদের ইমানটা বড় দুর্বল হয়ে গেছে, ছেলেরা কিন্তু এই নাটকগুলো দেখার জন্য অতটা পাগল না, ঠিক কিনা জয় পান? আবার অনেক ছেলে স্বামী আছে স্ত্রীর চাপে বসে নাটকগুলো দেখে, কথা কন দেখবে না কে? বিয়ে করার সময় কে তোমাকে 3 লাখ টাকা যৌতুক নিতে বলছিল, ঠিক কিনা জোরে কন? এ বিয়ে করার সময় 2 লাখ টাকা যৌতুক নিয়ে সারাটা জীবন বইয়ের গোলামি করে খায়। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাই বিবাহ করার সময় যৌতুক নেওয়া যাবে? আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো তুমি যদি এই নাটকগুলো দেখার পরে, নাটকগুলো দেখার জন্য যদি তুমি তোমার স্বামীর সাথে বেয়াদবি করো, ও মা তুমি আজকের এই মাহফিলের ভিতর থেকে সরে যাও, তোমার মতো স্ত্রীর উপরে যদি
তোমার মতো স্ত্রীর মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। জোরে কন, আপনাদের ভোট দিচ্ছি, স্বামীদের পাওয়ার আছে না নাই? এখন আসেন, স্বামীদের কত পাওয়ার বিশ্বনবী বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আমার পরে যদি আমার বান্দাদেরকে আমি সিজদা করতে বলতাম, তাহলে প্রত্যেকটা মহিলাকে বলতাম তোমার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ কন, আর জোরে কন সুবহানাল্লাহ। আমাদের পাওয়ার আছে না নাই? এ মা, আমার বাবাদেরকে বলতে চাই, এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। এখন আসেন, এইটা দলিল দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ যে মাফ করবেন এইটা দলিল দরকার আছে না নাই? সূরা জুমার 53 নম্বর আয়াত, কোরআন শরীফ খুলে দেখেন, সূরা জুমার 53 নম্বর আয়াত 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10 11 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো গুনাহগার যুবক, তোমার মতো বাবাকে ডাক দিয়ে বলতেছে, রে বান্দা, কত গুনাহ করছো, কত গুনাহ করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, এই আয়াতের মাধ্যমে তোমাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ মুসলমান, ব্যাগ এমনি আর কালসিন হবে না? না, আচ্ছা আচ্ছা, কখন কখন সেটা বিরক্ত হচ্ছে? আগে চলবে, তাহলে বন্ধ করে দে, আপনি ওঠাওটি করবেন না, রাজি আছেন ইনশাল্লাহ? আচ্ছা, একটু দুইটা মিনিট সময়, আর একটু পরে বললে ভালো হতো। জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাই, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল করে আখেরি মুনাজাতে কান্নাকাটি করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এর ভিতরে যদি কোনো লোক উঠে যান, তাহলে বুঝবেন আপনাকে শয়তান ধোকা দিচ্ছে, ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? এ মুসলমান, আপনি আমি যত বড় গুনাহগার হই না কেন, আপনি আমি যদি মালিকের দরবারে যদি মাফ চাই, গুনার দিকে তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আমার আল্লাহর এত দয়া, এত দয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ মুসলমান, একটা ঘটনা বলে শেষ করে দিব ভাই। একজন মহিলা বিশ্বনবীর দরবারে দৌড়ে চলে গেছে, বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি অনেক বড় ধরনের একটা গুনাহের কাজ করছি, আপনি দয়া করে, মেহরবানি করে আপনি আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। দোষী বিশ্বনবীকে গিয়ে বলতেছে, বড় ধরনের গুনাহের কাজ করছি। এ মুসলমান, আল্লাহর নবীর মহিলা সাহাবী, সাহাবীরা কিন্তু গুনাহের কাজ করছে, ঠিক কিনা? সরে কন, কিন্তু কোন সাহাবি গুনাহ নিয়ে কিন্তু কবরের ভিতরে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে কবরের ভিতরে চলে গেছে, নিজের গুনাহ মাফ করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কবরের ভিতরে চলে গেছে। কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবী মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, কি গুনাহ করছো, তাড়াতাড়ি বলো। তখন মহিলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি জিনাহে
করছি, জিনা করছি, অপর পুরুষের সাথে জিনা করছি, মিলামেশা করছি, মিলামেশা করার কারণে আমার গর্ভের ভিতরে বাচ্চা চলে আসছে। আপনি দয়া করে, মেহরবানি করে আমাকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেন। বড় ধরনের গুনাহের কাজ করছি, এখন যদি আমি মহিলা মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম ছাড়া আমার সেকেন্ড কোনো অপশন নাই। মহিলা পাগলের মতো হয়ে গেছে। বিশ্বনবী মহিলাকে ডাক দেয়া বলতেছেন, মা গো তুমি গুনাহগার ঠিক আছে, কিন্তু জিনা করার পরে যে তোমার গর্ভের ভিতরে বাচ্চা চলে এসেছে, ওই বাচ্চা তো গুনাহগার হতে পারে না, ঠিক কিনা জোরে কন। বিশ্বনবী মহিলাকে ডাক দেয়া বলতেছেন, মা গো তুমি গুনাহগার ঠিক আছে, তোমার গর্ভের ভিতরে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা নিষ্পাপ, সেই জন্য আমি বিশ্বনবী তোমাকে এখন কোনো শাস্তি দিতে পারবো না, জিনাহের কোনো শাস্তি দিতে পারবো না। ও মা তুমি চলে যাও, তোমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তখন আসবে, তখন তোমাকে জিনাহের শাস্তি দিয়ে দেব। মহিলা কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাই রে হাই, এই বাচ্চা হওয়ার আগেই যদি আমি মারা যাই তাহলে আমি মহিলা তো জাহান্নামের ভিতরে চলে যাব। আল্লাহু আকবার বলেন, দেখেন কেমন চিন্তা, কেমন চেতনা। মহিলা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বিশ্বনবী বলতেছে তুমি চলে যাও, যখন তোমার সন্তানটা ভূমিষ্ঠ হবে তখন তুমি আসো। মহিলা এবার বাড়িতে চলে গেছে। মুসলমান মহিলার রাত্রে আর ঘুম ধরে না, দিনেও ঘুম ধরে না, সব সময় কান্নাকাটি করে কার কাছে? আর জোরে কন, জোরে কন, এ মুসলমান, সময় মতো মহিলার বাচ্চা হয়ে গেছে। মহিলা এবার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে বিশ্বনবীর দরবারে এসেছে। বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছে, নবী গো যেই বাচ্চাটার জন্য আপনি আমাকে জিনাহের শাস্তি দেন নাই, ওগো নবীজি এই যে আমার বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আপনি দয়া করে মেহরবানি করে এখন আমাকে আমার জিনাহের শাস্তি আপনি আমাকে দিয়ে দেন। আপনি যদি আমাকে জিনাহের শাস্তি দিয়ে দেন তাহলে আমার বিশ্বাস, আমি মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো সুন্দর জান্নাতের ভিতরে ঢুকতে পারবো। এখন তো জিনাহ করার পরে আমাদের কিছু মনেই হয় না, ঠিক কিনা সরে কন। এখনকার যুবকেরা কথাই কথাই জিনা করে, এই যে মুখ দিয়ে খারাপ কথা বাইর করে, এইটা কিন্তু কবিরা গুনাহ, এইটাও একটা জিনাহের গুনাহ, ঠিক কিনা সরে কন। খারাপ দিকে তাকায় থাকে, সুন্দরী মেয়েদের দিকে তাকায় থাকে, এইটা হচ্ছে চোখের জিনাহ। খারাপ কথা কান দিয়ে শোনে, এইটা হচ্ছে কানের জিনাহ। হাত দিয়ে খারাপ কাজ করে, মহিলাদের দিকে তাকায়, মহিলাদের শরীর স্পর্শ করে, এইগুলো হচ্ছে হাতের জিনাহ। কথাই কথাই প্রত্যেকটা কাজের ভিতরে আমাদের অনেক সময় গুনাহ হয়ে যায়, ঠিক কিনা জোরে কন। মুসলমান ভাই, মহিলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা হয়ে গেছে এখন আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। বিশ্বনবী বলতেছে, বাচ্চা হয়েছে ঠিক আছে, একজন বাচ্চার মায়ের প্রতি হক আছে না নাই? বিশ্বনবী মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো হাউলাইনি কামিলাইন, আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো এখন তোমার সন্তানের তোমার প্রতি একটা হক আছে, তোমার স্তনের দুধ তোমার সন্তান 2 বছর পান করবে। কয় বছর? আরো জোরে বলেন, 2 বছর পান করবে। এখন যদি আমি বিশ্বনবী তোমাকে শাস্তি দিয়ে দেই তাহলে এইটা তো খুবই অন্যায় হবে, একজন সন্তানের হক আদায় হবে না, ঠিক কিনা জোরে কন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই, বিশ্বনবী মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো তোমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে ঠিক আছে, কিন্তু এই সন্তানটাকে তোমার 2 বছর দুধ পান করানো লাগবে। এই 2 বছর যদি দুধ না পান করাও আর আমি যদি তোমাকে শাস্তি দেই তাহলে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে। তুমি চলে যাও, 2 বছর আগে বাচ্চাটাকে দুধ পান করাও, তারপরে আসো, তখন তোমার জিনাহের শাস্তি হবে। আল্লাহু আকবার বলেন। মহিলা টেনশনের ভিতরে পড়ে গেছে, এই 2 বছরের ভিতরে যদি আমি মারা যাই তাহলে তো আমি জাহান্নামের ভিতরে চলে যাব। এ মুসলমান, কথাগুলো খেয়াল করবেন। বিশ্বনবী কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে গেছে। কয় বছর সন্তানকে দুধ পান করানো লাগবে? আর বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান
বর্তমান সমাজের মহিলারা নিজেদের বডি ফিটনেস ঠিক রাখতে বাচ্চাকে দুধ আর পান করায় না, ঠিক কিনা জোরে কন? ওই যে বাজার থেকে কি সব গুড়া দুধ পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে আসে, কথা কন কথা কন? তুমি তোমার সন্তানের হক তুমি আদায় করো নাই, ওই সন্তান বড় হয়ে তোমাকে লাঠি দিয়ে বাড়ির থেকে বাহির করে দেবে, ঠিক কিনা জোরে কন? গুনাহগার হবেন আপনি। আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো বাচ্চাকে দুই বছর দুধ পান করাও, কারণ ওই দুধের ভিতরে সব ধরনের ভিটামিন আমার আল্লাহ বাচ্চার জন্য রেখেছেন, সুবহানাল্লাহ। কান এ মুসলমান মহিলা বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বিশ্বনবী মহিলাকে বলতেছেন, মা গো তোমার বাচ্চা যতক্ষণ পর্যন্ত বাহিরের খাবার না খাওয়া শিখবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কোনো প্রকারের কোনো শাস্তি দিতে পারবো না, তুমি চলে যাও। দুই বছর অতিবাহিত হয়ে গেছে, মহিলা চিন্তা করতেছে, আমি যদি মারা যাই তাহলে তো জাহান্নামে যাব। এ মুসলমান মহিলা এবার তার ছোট বাচ্চাকে জোর করে রুটি বানাইয়ে বানাইয়ে বাহিরের খাবারগুলো খাওয়ায় আর বাচ্চাকে খাওয়ানো শিখায় আর বলে তাড়াতাড়ি খাওয়া শেখ। হয়তো আমি এইরকম আদর তোকে আর কখনোই করতে পারবো না। আল্লাহু আকবার। বাচ্চাটাকে জোর করে বাহিরের খাবার শিখায়। এ মুসলমান ভিতরে টেনশন, গুনাহ নিয়ে কবরের ভিতরে যাইতে পারবো না। এই গুনাহ নিয়ে যদি কবরের ভিতরে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এ মুসলমান ভাই কথাগুলো একটু খেয়াল করবেন। এইবার বিশ্ব নবীর কাছে সেই মহিলা তার বাচ্চাটাকে নিয়ে চলে গেছে দুই বছর পরে। বাচ্চাটার হাতের ভিতরে একটা রুটি দিয়েছে, বাচ্চাটা আস্তে আস্তে করে হাঁটা শিখেছে। দুই বছরের বাচ্চা কিন্তু একটু একটু হাঁটে, ঠিক কিনা জোরে কন? একটু একটু না, ভালোই হাঁটে। মহিলা বাচ্চাটার হাতের ভিতরে রুটি দিয়েছে আর বাচ্চাকে ডাক দিয়া বলতেছে, ওই যে তাকে দেখ, ওই যে আখিরি জামানার পায়গম্বর বসে আছে, তাড়াতাড়ি এই রুটিটা নিয়ে তুই তার কাছে চলে যা। বাচ্চাটার হাতের ভিতরে রুটি, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর কাছে চলে গেছে। আর মহিলা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো আজকে আপনি কিন্তু আমাকে শাস্তি অবশ্যই দেবেন, কারণ আমার সন্তানটা এখন বাহিরের খাবার খাওয়া শিখে গেছে। ও গো নবীজি, ওই যে দেখেন হাতের ভিতরে, বাচ্চার হাতের ভিতরে রুটি দেখা যায়, এর দ্বারা বোঝা যায় আমার সন্তানটা বাহিরের খাবার খাওয়া শিখে গেছে। আপনি দয়া করে মেহরবানি করে আমাকে জিনাহের শাস্তি দিয়ে দেন, আমি গুনাহ নিয়ে আমি মহিলা কবরের ভিতরে যাইতে চাই না। বিশ্বনবী বাচ্চার হাতের দিকে তাকায় দেখে হাতের ভিতরে রুটি। এ মুসলমান বিশ্বনবী মদিনার ভিতরে ঘোষণা করে দিয়েছে, এ সাহাবীর দল তাড়াতাড়ি বিশাল বড় একটা গর্ত করো, ওই গর্তের ভিতরে মহিলাকে নামাও আর জিনাহের শাস্তি দাও। সাহাবীরা বিশাল বড় একটা গর্ত করেছে আর ওই মহিলাকে সেই গর্তের ভিতরে নামাইছে, বুক পর্যন্ত গলা পর্যন্ত এইরকম নামাইছে। নামানোর পর বিশ্বনবী সাহাবিদেরকে ডাক দেয়া বলতেছেন, সাহাবির দল এই মহিলা গুনাহগার, জিনাহের গুনাহ করেছে, তাড়াতাড়ি একে পাথর নিক্ষেপ করে করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। আর বর্তমান সমাজের ভিতরে যারা জিনাহের কাজ করে, খারাপ কাজ করে, এরাই সমাজের ভিতরে সবচাইতে গণ্যমান্য লোক, ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশের ভিতরে যদি কোনো জিনাহকারীকে দৃষ্টান্তমূলক কোরআন হাদিস অনুযায়ী যদি শাস্তি দিত, একজন যুবক একজন গুনাহগার কখনো জিনা করার সুযোগ পাইত না, সাহস পাইত না, ঠিক কিনা জোরে কন? মুসলমান ভাই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে রাখছে, এবার সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, বড় বড় পাথর ওই মহিলাকে নিক্ষেপ করে যতক্ষণ পর্যন্ত রুহু না বের হবে। বিশ্বনবী বলতেছেন, পাথর নিক্ষেপ করো। সাহাবীরা এরকম জোরে জোরে বড় বড় পাথর ওই মহিলার দিকে নিক্ষেপ করতেছে, মহিলার শরীর থেকে রক্ত ফিঙ্কি হয়ে বাহির হয়ে যাইতেছে। এ মুসলমান হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন, একজন সাহাবি ওই মহিলার পাশে দাঁড়িয়ে জোরে পাথর নিক্ষেপ করছে, এ পাথর নিক্ষেপ করার পর মহিলার শরীরের ভিতর থেকে রক্ত ছিটে এসে ওই সাহাবির জুব্বাতে লেগে গেছে, শরীরে লেগে গেছে, কাপড়ে লেগে গেছে। সাহাবি রাগান্বিত হয়ে গেছে, হাই রে হাই, একটা পাপিষ্ট জিনাকারীর মহিলার শরীরের রক্ত আমার পাঞ্জাবির সাথে লেগে গেছে।
আমার কাপড়ের সাথে লেগে গেছে, এইটা কি হলো? এরকম সাহাবিটা রাগান্বিত হয়ে গেছে যে একজন গুণাগার মহিলার শরীরের রক্ত আমার শরীরের সাথে রাখছে, তাহলে আমিও তো গুণাগার হয়ে গেছি। বিশ্বনবী সাহাবিকে ডাক দেয়া বলতেছেন, রাগান্বিত হোস না, যেই গুণাগার মহিলাকে তোরা পাথর নিক্ষেপ করেছিস, এ সাহাবি, যেই গুণাগার মহিলাকে তোরা পাথর নিক্ষেপ করছিস আর যেই গুণাগার মহিলার শরীরের রক্ত তোর শরীরের ভিতরে রাখছে, ওইটা গুণাগার মহিলার রক্ত নয়, ওই মহিলা এত বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছে জেনা করার কারণে, এত বেশি কান্নাকাটি করেছে, এত বেশি গুনাহ মাফ চাইছে, এর তওবাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে। এই মহিলার একটা তওবা যদি সারা গ্রামের ভিতরে বণ্টন করা হয়, তাহলে পুরা গ্রামের মানুষেরা এই মহিলা একবার তওবা করার কারণে সমস্ত গুনাহগারেরা আল্লাহ রব্বুল আলামিনের বানানো জান্নাতের ভিতরে ঢুকে যাবে। পুরা গ্রামবাসী এই তওবার কারণে জান্নাতের ভিতরে ঢুকে যাবে, সুবহানাল্লাহ বলেন এ মুসলমান। সেই জন্য বিশ্বনবী বলেছেন, মামবাকামিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই জন্য কান্নাকাটি করা লাগবে কার কাছে? আজকে আখিরি মুনাজাতে মালিকের দরবারে কান্নাকাটি করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ। এ মুসলমান, আমাদের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনাদের জন্য খাস করে দোয়া করব, একটা লোক উঠবেন না, পাঁচ মিনিটের ভিতরে মোনাজাত করে দিব ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। এ ভাই, এই যে দুইটা হাত দেখতেছেন, এই হাত দ্বারা, আমার এই দুইটা হাত দ্বারা আমি নিজের হাতে নিজের মাকে অন্ধকার কবরের ভিতরে নামাইছি। আজকে কবরের ভিতর থেকে তারা চাতক পাখির মতো তাকাইয়া আছে। আজকে এই মাহফিলটা আপনাদের ভিতরে, আপনাদের ভিতরে একজন ভালো মানুষ থাকার কারণে হয়তো আজকের এই মাহফিলটা কবুল হইতে পারে, ঠিক কিনা জোরে বলেন মুসলমান ভাই। আজকের এই মাহফিলের ভিতর থেকে আপনার আমার পিতামাতার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সকলেই বলেন আমিন। লোকজন আছে, হ্যাঁ রেডি আছে, মুসলমান মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার ওই কেউ উঠবেন না, মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? এই জোরে বলেন, জোরে বলেন আছে না নাই? এ ভাই, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, অথচ ওই সন্তান কিন্তু বড় হয়ে চাকরি বাকরি করে, ওই সন্তান কিন্তু আপনাকে আর ভাত দেয় না, ঠিক কিনা সরে কান, ঠিক কিনা? ওই সন্তানটা কিন্তু আপনার জানাজার নামাজ পড়াইতে পারে না। আপনার সন্তানটাকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটা যদি মাদ্রাসায় একটা বছর লেখাপড়া করে, আর আপনি যদি অন্ধকার খবরের ভিতরে চলে যান, আল্লাহর কসম করে বলি, ওই সন্তান আপনার জানাজার নামাজ সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে, ঠিক কিনা জোরে কান। সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান, দেখেন এরকম কি কোনো নজির আছে যে সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, সন্তান হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে পিতামাতার সাথে বেয়াদবি করেছে, খাবার দেয় না, এরকম নজির আছে? কিন্তু অফুরন্ত নজির আছে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার, মা বাবা বৃদ্ধাশ্রমে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন